এই বেগুন গাছটিতে আজকে আমি সার প্রয়োগ করব। যেহেতু এটি একটি পুরাতন বেগুন গাছ, তাই সার প্রয়োগের আগে এটিকে হার্ড প্রুনিং করে দেব। বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি বিষয়ক আপনাদের প্রিয় চ্যানেল সুমনস এগ্রি ওয়ার্ল্ড। বন্ধুরা, মোট 5 ধরনের সার আজকে আমি গাছে প্রয়োগ করব। এর মধ্যে আছে রাসায়নিক সার এবং জৈব সার। আমি সতর্কতার সাথে ডালগুলোকে হার্ড প্রুনিং করে নিচ্ছি এবং কচি ডালগুলোকে ছাঁটাই করে দিচ্ছি। বন্ধুরা, ডালগুলোকে হার্ড প্রুনিং করা হয়ে গেলে হলুদের তৈরি প্রাকৃতিক ছত্রাকনাশক ডালের মাথায় লাগিয়ে দিতে হবে। কিভাবে হলুদের তৈরি প্রাকৃতিক ছত্রাকনাশক তৈরি করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। প্রথমে আপনারা যেটি করবেন সেটি হলো 3 চামচ হলুদ একটি পাত্রে নিয়ে নেবেন। এর সাথে সামান্য পরিমাণে পানি মিশিয়ে আঠালো হলুদের পেস্ট তৈরি করে নিতে হবে। হলুদের তৈরি প্রাকৃতিক ছত্রাকনাশক ছাড়াও আপনারা বোর্দো পেস্ট ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করতে পারেন। এবার আমি সার প্রয়োগের জন্য গাছের গোড়ার চারিদিকে গোল করে রিং আকারে গর্ত তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বেগুন গাছের পোকা দমন করতে চান তাহলে এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজ একটি টিপস দিয়ে দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, সার প্রয়োগের পর গাছের কী কী পরিবর্তন হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। রিংটি আপনারা দেখতে পেলেন। এই সারগুলো এখন আমি পর্যায়ক্রমে গাছে প্রয়োগ করব। প্রতিটি সারের পরিমাণ আমি আপনাদেরকে জানিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন গোবরের জৈব সার। গোবরের জৈব সারের পরিমাণ 3 কেজি। প্রথমে আমি গোলাকার রিংয়ের ভিতরে গোবরের জৈব সার প্রয়োগ করে নিচ্ছি। এরপরে অন্যান্য সার একে একে পর্যায়ক্রমে প্রয়োগ করে দেব। এবার আমি সরিষার খোল এবং নারিকেল খোলের মিশ্রণটি গাছের গোড়ায় প্রয়োগ করে দিচ্ছি। প্রতিটি খোলের পরিমাণ 100 গ্রাম। খোলগুলোকে আমি পিষে নিয়েছি এবং ঝুরঝুরে করে নিয়েছি। বন্ধুরা, এখন আমি টিএসপি সার গাছের গোড়ায় প্রয়োগ করে দেব। টিএসপি সারের পরিমাণ 100 গ্রাম। চারিদিকে সমানভাবে সারগুলোকে ছিটিয়ে দিতে হবে। টিএসপি সার গাছের জন্য খুবই উপকারী। এবার আমি ইউরিয়া সার গাছের গোড়ায় প্রয়োগ করে দেব। ইউরিয়া সারের পরিমাণ 100 গ্রাম। ইউরিয়া সার গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। আপনারা দেখতে পাচ্ছেন পটাশ সার। এবার আমি পটাশ সার গাছের গোড়ায় প্রয়োগ করে দেব। পটাশ সারের পরিমাণ 100 গ্রাম। পটাশ সার গাছের ফুল ও ফল তৈরিতে সহযোগিতা করে। এখন আমি সারগুলোকে মাটি চাপা দিয়ে ঢেকে দেব। সারগুলোকে মাটি চাপা দিয়ে ঢেকে দেওয়ার পর পরিমাণ মতো ঠান্ডা পানি গাছের গোড়ায় আমি প্রয়োগ করে দিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের হাতের কাছে থাকা জিনিস দিয়ে বেগুন গাছের পোকা দমন করতে পারেন, সেই পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। পদ্ধতিটি হচ্ছে, আপনারা প্রথমেই 4টি ন্যাপথলিন গুঁড়ো করে নেবেন। এরপর গুঁড়ো করা ন্যাপথলিন 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপরে একটি পরিষ্কার কাপড়ে সেগুলো ছেঁকে পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে বেগুন গাছে স্প্রে করতে হবে। এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বন্ধুরা, 30 দিন পর গাছের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে ফুল চলে এসেছে, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। প্রুনিঙ্কিত স্থানে কোনো রকম ছত্রাকের আক্রমণ ঘটেনি। এখানে আমি প্রুনিং করেছিলাম, কোনো ধরনের ছত্রাকের আক্রমণ ঘটেনি। ডালটি সুস্থ ও
সবল রয়েছে, নতুন নতুন পাতা গজিয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে একটি ভিডিও মিস না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।